সো নাম্বার অফ হোস পাচ্ছি 126টা। তো এইবার আমরা চলে যাই আমাদের পরবর্তী মেইন টার্গেটে। তো আমাদের কাছে একটা আইপি দেওয়া রয়েছে, আইপি হচ্ছে 192.168.30.0/25। এই আইপিটাকে আমাদের এই রাউটারের ভেতরে অ্যাসাইন করে দিতে হবে, এবং সেখানে কিছু কন্ডিশন দেওয়া রয়েছে। কন্ডিশনটা হচ্ছে আমাকে অবশ্যই তিনটা রাউটার ইউজ করতে হবে, ঠিক আছে, রাউটার 0, রাউটার 1 এবং রাউটার 3, এবং আমাকে টোটাল 5টা সুইচ ব্যবহার করতে হবে। সো 1 2 3 4 5, 5টা সুইচ। এবং কন্ডিশন হচ্ছে যে ফার্স্ট রাউটারে আন্ডারে যে প্রথম সুইচটা রয়েছে, এখানে আমার ম্যাক্সিমাম না, এটা হচ্ছে আমার সর্বনিম্ন 25 জন ইউজার থাকতেই হবে, ঠিক আছে। ম্যাক্সিমাম যত নেই সমস্যা নাই, বাট 25 জন আমাকে এখানে থাকতেই হবে। দেন দ্বিতীয় সুইচে 30 ইউজার থাকতে হবে। রাউটার ওয়ানে আমাকে ম্যাক্সিমাম সর্বনিম্ন আর কি 25 জন ইউজার রাখতে হবে, এবং রাউটার টুতে আমাকে সর্বনিম্ন 10 জন ইউজার রাখতে হবে। সো টোটাল যদি আমি যোগ করি, আমাকে আসলে এখানে 90 ইউজার অ্যাকোমোডেট করে দিতে হবে এই আইপিটার সাহায্যে, ঠিক আছে। আইপিটা হচ্ছে 192.168.30.0/25, সিআরডিআর হচ্ছে 25। এখন আমি দেখি কিভাবে এই আইপিটাকে অ্যাসাইন করা যায়। তো একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যদি আমি এখানে 25 নেটওয়ার্কটা দিয়ে থাকি, সো এখানে 30, এখানে 25, এখানে 10, যদি আমি 25টা ইউজ করি, একটা জিনিস দেখেন আপনারা, প্রিভিয়াসে চলে যাই আমি, 25টা না, আচ্ছা আচ্ছা আমার কোথায় গেল, এই তো, যদি আমি এখানে 25টা ইউজ করি, তাহলে দেখেন আমি এখানে 2টা কি পাচ্ছি, নাম্বার অফ নেটওয়ার্ক পাচ্ছি, টোটাল নাম্বার নেটওয়ার্ক পাচ্ছি 2টা, যেখানে ম্যাক্সিমাম আমার হোস্ট ম্যাক্সিমাম আর কি আমার হচ্ছে আইপি অ্যাড্রেস হবে 128টা, ম্যাক্সিমাম আইপি অ্যাড্রেস হবে। সো আমার মাত্র 2টা নেটওয়ার্কের মাঝখানে প্রতিটাতে আমার নেটওয়ার্কে 128টা কি হচ্ছে আইপি পাওয়া যাচ্ছে। তো এখন যদি আমি এটা ইউজ করে সেটাকে অ্যাসাইন করতে যাই, যেমন 128টা আইপি পাচ্ছি, 2টো নেটওয়ার্ক পাচ্ছি, এখান থেকে যদি আমি এটাকে মানে এইখানে অ্যাসাইন করতে যাই, তার সমস্যাটা কি দেখেন, এখানে কত, 25টা, রাইট, চলে আসুক, হ্যাঁ এখানে হচ্ছে 25টা, এখানে 30টা, এখানে 25, এখানে 10। এখন যদি আমি এখানে 25টা ইউজ করে থাকি, মানে কি এই নেটওয়ার্কে আমি 128টা ইউজ করতে পারবো, এবং আমার নেটওয়ার্ক কয়টা হবে, যদি 25টা ইউজ করি নেটওয়ার্ক হবে 2টা, মানে এই একটা রাউটার ইউজ করতে পারবো, এই একটা রাউটার ইউজ করতে পারবো, এই রাউটারটা ইউজ করতে পারবোই না, কারণ আমার এই আইপি সাহায্যে এই সিআইডিআর ইউজ করলে আমি টোটাল 2টা নেটওয়ার্ক পাচ্ছি, ঠিক আছে, দুইটা নেটওয়ার্ক পাচ্ছি, এবং যার কারণে আমি কি হচ্ছে 2টা নেটওয়ার্কের একটা নেটওয়ার্কে আমি 128টা ইউজ করতে পারবো। বাট এখানে আমার লাগছে কত, 30 যোগ 25 সমান কত হচ্ছে 55টা। সো 128টার ভিতরে মাত্র 55টা ইউজ করছি, এবং অনেকগুলো আমার আইপি থাক মানে পড়ে থাকবে, যেটা কোনো ব্যবহারই হবে না। বাট এখানে আমার কি হচ্ছে, শেষমেশ 128টা আইপি অ্যাড্রেস ওয়েস্ট হচ্ছে, এবং দ্বিতীয় রাউটারে আমার 128টা আইপি অ্যাড্রেস ইউজ হচ্ছে, যেখানে আমার প্রয়োজন মাত্র 25টা। ওকে ফাইন, তারপর আমি ইউজ করলাম, বাট দেখা যাচ্ছে যে আমার এই আইপি আমি ইউজই করতে পাচ্ছি না, কারণ আমার এই 2টা রাউটারে আমার 128 যোগ 128, মানে ম্যাক্সিমাম যে 2টো নেটওয়ার্ক ছিল টোটাল নেটওয়ার্ক আমার শেষ হয়ে গেছে। সো আমি এখানে কোনো নেটওয়ার্ক ইউজই করতে পাচ্ছি না। তো এখন আমাকে কি করতে হবে, ভেবে দেখতে হবে কি ইউজ করলে আমি সব জায়গায় সমানভাবে নেটওয়ার্কটা ভাগ করে দিতে পারবো, ঠিক আছে। তো 25-এর জন্য যদি আমার 2টো নেটওয়ার্ক হয়, তো আমি একটা এক্সট্রা বিট নেই, 26 করে দেখি কি হয়। তো যদি আমি 26 নেই, তাহলে আমার কি হবে, 26 নিলে আমার দেখেন, এই তো, যদি আমি 26 নেই, তাহলে আমার কি হবে, 4টা নেটওয়ার্ক পাবো, এবং আইপি পাবো প্রতিটাতে 64টা করে আইপি পাবো, এবং যদি 27টা নেই, তাহলে আমি 8টা নেটওয়ার্ক পাবো, এবং প্রতিটাতে 32টা করে কি পাবো, আমি মানে আইপি পাবো। এখন একটা কথা হচ্ছে, আমি যদি 26টা ইউজ করি, ভালো কথা, বাট প্রথমে আমার লাগতো কত, 25টা, তারপর লাগতো 30টা, ঠিক আছে। তো আমার 25টা লাগবে আইপি, সেখানে যদি আমি 64টা ইউজ করি, অনেক বেশি ইউজ করে ফেলছি না, অনেক বেশি ওয়েস্ট হচ্ছে না। দেন দ্বিতীয়ত লাগছে কত, দেখেন আমার এখানে, এখানে কত, 25টা,
ঠিক আছে, বাট আমি যদি এখানে 64টা ইউজ করি আমার কতগুলো ওয়েস্ট হচ্ছে, এখানে আছে কত 30টা, মানলাম আমার নেটওয়ার্ক হচ্ছে 8টা এবং প্রতিটা আমি 64টা করে ইউজ করতে পারছি, বাট দেখেন এখানে ওয়েস্টের পরিমাণ কিন্তু অনেক বেশি। বাট যদি আমি 27 ইউজ করি সেক্ষেত্রে আমার নেটওয়ার্ক কয়টা হবে, 8টা নেটওয়ার্ক পাবো আমি এবং প্রতিটা নেটওয়ার্কের আন্ডারে আমি 32টা করে আইপি অ্যাসাইন করতে পারবো, 32টা করে ম্যাক্সিমাম আইপি ইউজ করতে পারবো। সো এতে করে কি হবে, আমার ওয়েস্টের পরিমাণটা অনেক কমে যাবে। সো এখানে আমি 25টা ইউজ করি, 32টার মধ্যে 25টা সেরকম কোনো ব্যাপার না, হ্যাঁ 32টা 32টার মধ্যে 30টা ইউজ করলাম, এটাও খুব ভালোভাবে হয়ে যাচ্ছে। এখানেও 32টা ইউজ করলাম, এখানে 32টা ইউজ করলাম, দেখা যাচ্ছে যে আমার কি হচ্ছে যে খুব ভালোভাবে এটা কাজটা সম্পন্ন হচ্ছে। সো আমি কি করবো, এর জন্য আমি দুটা এক্সট্রা বিট নিয়ে এই 25টাকে 27 বানাবো, ঠিক আছে, সিআইডিআর এ দুটো এক্সট্রা বিট নিব শুধুমাত্র এই জায়গাটা ভালো করে মানে তাদেরকে ডিভাইড করে দেওয়ার জন্য, এবং খুব মানে বেশি আইপি খরচ না করে সীমিত আইপির মাঝখানেই আমি সবাইকে আইপিটা ভাগ করে দিব। আর 25 ইউজ কেন করছি না, কারণ 25 ইউজ করলে আমরা এই দুইটা আইপি ইউজ করতে পারলেও এই আইপিটা মানে এই রাউটারটা আমরা ইউজই করতে পারবো না, এদেরকে কোনো আইপি দিতে পারছি না। সো 25টা ইউজ করা যাবে না এই কন্ডিশনে। আমাদের এখানে কি ইউজ করতে হবে, হয় 26 হয় 27। যদি 26 ইউজ করি আমাদের অনেক পরিমাণ আইপি কি হয়, ওয়েস্ট হয়, আর 27 ইউজ করলে আমরা খুব কম ওয়েস্ট করে এই সবগুলো রাউটারকে আইপি অ্যাসাইন করে দিতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন কেন আমরা এই 25কে 27 দিয়ে আমরা কাজটা করতে যাচ্ছি। এখন আমি বের করে যাই, আমার আইপি দেওয়া আছে 192.168.30.0/25, ঠিক আছে। তো এখন আমি যেহেতু 27টা ইউজ করব, রাইট, তো আমার নেটওয়ার্ক কি হবে, নেটওয়ার্কের আইডি কি হবে, অবশ্যই এটা হবে আমার নেটওয়ার্কিং আইডি। দেখেন আমার নেটওয়ার্কের আইডি হবে 192.168.30.0, এই যে যেটা আছে না এটাই হবে আমার নেটওয়ার্ক আইডি। এবং ফার্স্ট হোস্ট কি হবে জানেন, ফার্স্ট হোস্ট হচ্ছে এর পরের আইডি আছে না সেটাই হবে ফার্স্ট হোস্ট, লাইক 192.168.30.1, এই ওয়ানটা আছে না এটা হচ্ছে পরের, জিরোর পরে ওয়ান, এটা হচ্ছে আমার ফার্স্ট হোস্ট। এখন আমি কি বলেছিলাম, প্রতিটাতে 32টা করে ইউজ করব, রাইট, নিশ্চয়ই মনে আছে প্রতিটাতে 32টা করে ইউজ করব, বাট আমার লাগছে কত, এখানে এখানে লাগছে 25টা, বাট আমি 32টা ইউজ করতে পারবো ম্যাক্সিমাম, ওকে 32টা নিচ্ছি। বাট 25-এর নিচে কিন্তু কত, 32 ষোলো ষোলো তারপর 32, ষোলো তো ইউজ করা যাবে না কারণ কম হয়ে যাচ্ছে, তার মানে 32 ইউজ করতে হবে। তো আমি যদি এখানে 32, আমার এখানে ম্যাক্সিমাম ইউজ করতে পারবো কয়টা, 64, যদি আমি এখানে 27 নিই আমি এখানে 64টা ইউজ করতে পারবো, না সরি 32টা ইউজ করতে পারবো, রাইট, ইউজ করতে পারবো ম্যাক্সিমাম। তো আমি এখানে 25টা ইউজ করেছি মানে ঠিকভাবে করতে পারছি, ওকে। সো আমার ফার্স্ট হোস্ট আমি পেয়ে গেছি কত, 192.168.30.1, জিরো পরে ওয়ান, এটা হচ্ছে ফার্স্ট হোস্ট। অ্যান্ড ব্রডকাস্ট আইডি বের করার নিয়ম হচ্ছে এই যে রয়েছে না, জিরো রয়েছে না, আমরা প্রতিবার কি করছি 32 করে বাড়ছি। সো জিরো প্লাস 32 যদি আমি যোগ করি, দেখেন জিরো প্লাস 32 কত হচ্ছে, 32, ওকে। সো আমার এখানে ফার্স্ট হোস্ট কিন্তু ইউজ করা হয়ে গেছে, 30.1 ইউজ করা হয়ে গেছে। সো আমি কি করবো, এখান থেকে এক বাদ দিয়ে দিব, যদি আমি এক বাদ দিই এখান থেকে তাহলে আমি কত পাচ্ছি, 31 পাচ্ছি, এটাই হবে আমার ব্রডকাস্ট আইডি। সো 192.168.30.31, এটা হচ্ছে আমার ব্রডকাস্ট আইডি। এবং লাস্ট হোস্ট কোনটা হবে জানেন, ব্রডকাস্ট আইডির আগেটাই হচ্ছে আমাদের লাস্ট হোস্ট, তার মানে হচ্ছে 30, এটা আমাদের লাস্ট হোস্ট। এখন যদি আমি এই সবগুলো 255 255 255 এবং এখান থেকে আমি 24টা না 25 26 27 তিনটা এক্সট্রা বিট নিয়ে নেই এবং তিনটা এক্সট্রা বিটকে ওয়ান করে দেই, তাহলে আমরা কি পাবো, সাবনেট কি পাবো, সাবনেট সাবনেট পাবো হচ্ছে 224 সাবনেট পাবো, ঠিক আছে। তো আমাদের সাবনেট কি হবে, 255 255 255 224। এখন প্রতিবার তো ওয়ান বসিয়ে ক্যালকুলেশন করার কোনো মানে হয় না, রাইট, তো আমরা কি করতে পারি, একটা খুব সহজ ওয়েতে এই মানে আইপিটা বের করতে মানে সরি সাবনেটটা বের করতে পারি, কিভাবে দেখেন, 1 2 4 8 16 32 64 128। সো আমি এখান থেকে কি করবো, 25 থেকে শুরু হয় কিন্তু, সো 25 26 27 28 29 30 32 দিলাম, তো প্রথমটা হচ্ছে 128, মানে যদি 25 হয় আমাদের সেক্ষেত্রে সাবনেট লাস্ট সাবনেট হবে 128, মানে এটা হবে 128, ঠিক আছে, জাস্ট এটা মনে রাখবেন, 25-এর জন্য আমার সাবনেট হবে কত, 128। সো 128 যোগ 64 হবে 192, যোগ 32 হবে 224, যোগ 16 হবে 240, যোগ 8 হবে 248, যোগ 4 হবে 252, অ্যান্ড সো অন।
দ্যাট মিন্স যদি আমাদের এটা লেখা থাকে তাহলে কি করতে পারবো, ডাইরেক্ট বের করতে পারবো যে আমার সাবনেট মাস্ক কি হবে। এটা কত? 27। সো 27 নেটওয়ার্ক আইডির সাবনেট মাস্ক কত? 224। 224 মিলে গেছে। সো আমরা এটার সাহায্যে খুব সহজেই সাবনেটটা বের করতে পারতেছি। আচ্ছা, তো আমরা এটা কি গেল, নেটওয়ার্ক আইডি প্রথমটা মানে 25-এর জন্য গেল। কোনটার জন্য গেল আমি দেখাচ্ছি আরেকবার, এই যে 25 এটার জন্য গেল। এখন আমি এটার জন্য বের করবো। অবশ্যই এটার জন্য কি করতে হবে, আমাকে 32 ইউজ করতে হবে, এটার জন্য 32 ইউজ করতে হবে। আচ্ছা, দুটো বের করে নিই আমরা। ওকে, এটা গেল, নাও সাবমিট মাস্ক গেল। এবার হচ্ছে নেটওয়ার্ক আইডি 2। তো এইখানে নেটওয়ার্ক আইডি শেষ হয়েছে কোথায়? ব্রডকাস্ট আইডি 31। সো পরবর্তী নেটওয়ার্ক আইডি পরবর্তী সংখ্যাতে শুরু হবে, মানে 32 থেকে শুরু হবে। সো নেটওয়ার্ক আইডি কি হবে? 192.168.30.32। এটা হচ্ছে আমার মানে অ্যানাদার নেটওয়ার্ক আইডি। তো এরপর এটা যদি ফার্স্ট হোস্ট বের করে যায় কি হবে, এর পরবর্তী সংখ্যাটা হচ্ছে ফার্স্ট হোস্ট, মানে 32+1=33। এটা হচ্ছে আমার কি ফার্স্ট হোস্ট, এটা কিন্তু 27 এর। ওকে, সো এখন আমি এটার ব্রডকাস্ট আইডি কেমনে বের করব? আমি বলেছিলাম কি, আমি 32 করে নিচ্ছি, তাই না? তো কি হবে, আমি এখানে 32টা ইউজ করে ফেলেছি। সো 32 যোগ এখানে 32টা নিচ্ছি, সো 32 কত হচ্ছে? 64। এই 64 থেকে আমি এখানে কিন্তু ফার্স্ট হোস্ট একটা নিয়ে নিয়েছি না, তো একটা এক বাদ দিয়ে দেই। তাহলে কি থাকছে, কি থাকছে, সেম 64-1 হচ্ছে 63, ঠিক আছে, 63। সো এটাই হচ্ছে আমার ব্রডকাস্ট আইডি, ঠিক আছে। এবং লাস্ট হোস্ট কি হবে, এই ব্রডকাস্ট আইডির আগেটাই হচ্ছে আমাদের লাস্ট হোস্ট, তার মানে এখানে যদি 63 থাকে তাহলে আমার লাস্ট হোস্ট হবে 62। ওকে, সো এটা কত? 27। তো এটা সাবমিট মাস কি হবে? অবশ্যই এটাই হবে, রাইট? সাবমিট মাস 27 জন্য কত হবে? 224। সো সাবমিট মাস হচ্ছে 224। ওকে, আমাদের এটা 1 কমপ্লিট, 2 কমপ্লিট, ঠিক আছে। আচ্ছা, আমাদের এটা কয়টা লাগবে সেটা পরে দেখি, আমি আরেকটা কমপ্লিট করে নেই। নেটওয়ার্ক 3। সো কি হবে নেটওয়ার্ক 3 কি হবে? এখানে আমি ইউজ করেছি কত? ব্রডকাস্ট আইডি 63। সো পরবর্তী নেটওয়ার্কটা হবে 64 থেকে, 64, ঠিক আছে। নেটওয়ার্ক আইডি হচ্ছে 192.168.30.64। ওকে, ফাইন। দেন ফার্স্ট হোস্ট কি হবে, এর পরবর্তী সংখ্যাটা হচ্ছে আমার ফার্স্ট হোস্ট। সো 65 ফার্স্ট হোস্ট, 32 ইউজ করেছি, 32 ইউজ করেছি, কত হচ্ছে? 64 ইউজ করেছি। সো 64 প্লাস এখানে আমি কতগুলো ইউজ করতেছি, এখানে 32টা ইউজ করতেছি, এটা 27 নেটওয়ার্ক, এই তো। সো 64+32 হচ্ছে 96, যেহেতু আমি ফার্স্ট হোস্ট নিয়ে নিয়েছি। সো -1=2 হচ্ছে কত? 96 মাইনাস 94, সরি এটা ভুল হয়েছে, এখানে 94 হবে, 95 হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার নেটওয়ার্ক আইডি, ব্রডকাস্ট আইডি। ওকে, লাস্ট হোস্ট কি হবে? লাস্ট হোস্ট হবে হচ্ছে এই ব্রডকাস্ট আইডির আগেরটা, দ্যাট মিনস 94। সো আমার নেটওয়ার্ক আইডি 3 কমপ্লিট। ওকে, এখন এক লক্ষণের বিষয়। আচ্ছা, আমি কি করব, এটাকে আমার এখানে কোয়ার্টার দেখা ছিল 4টা বের করতে হতো, তাই না? 4টা একবার দেখে নিই, যে 4টা বের করতে হতো, এই তো 25-30-25, এবং এখানে কত লাগবে, এখানে হচ্ছে 10। তো 1-2-3-4টা বের করতে হবে, তাই না? তো আমি একটা বের করেছি, দুটো বের করেছি, তিনটা বের করেছি, এবার 4টা বের করতেছি, নেটওয়ার্ক 4। সো এটা কি হবে, 192.168.30.96। কিভাবে 96? এখানে আমি কি ইউজ করেছি, ব্রডকাস্ট আইডি ছিল 95। সো পরবর্তী সংখ্যাটা হচ্ছে আমার অ্যানাদার নেটওয়ার্ক আইডি, সেটা হচ্ছে 96। এবং ফার্স্ট ডোজ কি হবে, তার পরবর্তী সংখ্যাটা হচ্ছে ফার্স্ট ডোজ, দ্যাট মিনস 97 হচ্ছে আমার ফার্স্ট ডোজ। সো ব্রডকাস্ট আইডি কি হবে, 32-32, 64-64+32 হচ্ছে 96, 96 প্লাস এখানে আমি ইউজ করেছি 32টা, দ্যাট মিনস এটা কিন্তু 27 এর। সো 96+32 হচ্ছে 128, যেহেতু আমি ফার্স্ট ডোজ ইউজ করে ফেলেছি। সো -1, দ্যাট মিন্স 127, এটা হচ্ছে আমার ব্রডকাস্ট আইডি। সো ব্রডকাস্ট আইডি আগেটা হচ্ছে আমার লাস্ট ডোজ 126। এখন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি এখানে 32টা ইউজ করেছি, রাইট? ভালো করে খেয়াল রাখবেন, এখানে কয়টা ইউজ করেছি, 32টা ইউজ করেছি, এখানে 32টা ইউজ করেছি, এখানে 32টা ইউজ করেছি, এখানেও 32টা ইউজ করেছি। তো আমরা ডায়াগ্রামে চলে যাই, আমাদের ডায়াগ্রামে কী ছিল, আমাদের ডায়াগ্রামে ছিল 25টা, দ্যাট মিন্স 32টা, ওকে ফাইন, পারফেক্ট। 30টা 32টা দুইটা ওয়েস্ট হচ্ছে, ওকে ফাইন। এখানে 25টা, 5-7টা ওয়েস্ট হচ্ছে, ফাইন। এখানে কয়টা? 10টা, বাট আমরা ইউজ করছি কয়টা? 32টা। কতগুলো ওয়েস্ট হচ্ছে বুঝতে পারতেছেন? অনেকগুলো ওয়েস্ট হচ্ছে। আমাদের কিন্তু এখানেও একটা কানেকশন দিতে হবে, দুইটা দুইটা কয়টা, একটা দুইটা, এখানে একটা কানেকশন দিতে হবে, ঠিক আছে। তো এই যে আমি যে এখানে এতগুলো ওয়েস্ট করতেছি, কোনো মানে হয় ওয়েস্ট করার? নিশ্চয়ই কোনো মানে হয় না। সো এখানে কয়টা আছে? 10টা। সো আমি এখানে 32 ইউজ না করে যদি আমি 16-bit ইউজ করি, আমার কোনো সমস্যা আছে? এখানে কিন্তু ম্যাক্সিমাম 32, রাইট? 32-32-32-32, নিশ্চয়ই মনে আছে, ম্যাক্সিমাম 32। বাট যদি আমি এখানে 10 যেহেতু আমি নিশ্চয়ই 8 ইউজ করতে পারবো না, কারণ এটা কম পড়ে যাবে। বাট যদি আমি 16 ইউজ করি, আমি পারফেক্টলি ইউজ করতে পারবো, রাইট?
তো আমি এই জিনিসটাই বলতে চাচ্ছি, আমি এখানে 4টা নেটওয়ার্ক ইউজ করেছি, তো 4 নম্বরে আমি কি করেছিলাম 32 ইউজ করেছিলাম, বাট 32 ইউজ না করে কি করবো, এখানে আমি 16 ইউজ করবো। চলুন এখানে আমরা 16 ইউজ করি, দ্যাট মিনস কি হবে, এখানে কত ছিল 95, রাইট 95, তার মানে কি হবে আমার, সরি, হ্যাঁ আমি কি করেছি পরবর্তী একটা এক্সট্রা বিট নিয়েছি, কেন, কারণ এটা হচ্ছে 27, আমি কি করতেছি এটাকে কমাচ্ছি, বিটটাকে কমাচ্ছি না, সো পরবর্তী আমাকে একটা এক্সট্রা বিট নিতে হবে, তার জন্য আমার এটা কি হয়ে, এটা হয়ে যাবে 28 হয়ে যাবে। আচ্ছা 28 হয়ে গেল, দেন আমার এটা কি নেটওয়ার্ক আইডি কি ছিল 96, সেম থাকবে, ফার্স্ট হোস্টও সেম থাকবে, বাট ব্রডকাস্ট আইডি চেঞ্জ হবে, কিভাবে চেঞ্জ হবে, আমি ইউজ এখানে কত যোগ করেছিলাম 32, মানে এই নেটওয়ার্ক আমি 32টা ইউজ করেছিলাম, বাট আমি চাচ্ছি কত 16টা ইউজ করতে, রাইট, তো আমি কি করবো 96+16 যোগ করবো, 96+16 তো কত আসবে 112, তো এটাই এখান থেকে আমার একটা কি হয়েছে ফার্স্ট ইউজ করা হয়ে গেছে না, সো আমি কি করলাম একটা বাদ দিয়েছি, তো 111, তো এটাই হচ্ছে আমার ব্রডকাস্ট আইডি এবং লাস্ট আইডি হোস্ট হচ্ছে তার আগে, এটা দ্যাট মিনস 110, সো এখানে আমি কি করলাম আমি এই নেটওয়ার্কে 32 ইউজ না করে 16টা করেছি। এখন অনেকে বলতে পারে কেন আমি এখানে 28 বিট নিলাম, নিশ্চয়ই মনে আছে 25 এর জন্য কত হতো 128, 26, 192, 27 হচ্ছে 224, 28, 240, রাইট, বাট যখন আমার 25টা বিট নিতাম তখন কি আমরা 128টা আইপি অ্যাসাইন করতে পারতাম দুইটা নেটওয়ার্কের জন্য, যখন 26টা নিতাম তখন কত হতো, তখন একবার দেখে আসি চলুন, হ্যাঁ তো এই দেখেন এখানে কি 32টা ছিল কয়টার জন্য, 27টার জন্য, বাট আমি কি করেছি নিচ্ছি 16টা, ঠিক আছে নিশ্চয়ই মনে আছে 16টা নিচ্ছি, সো 16টার জন্য আমাকে কয়টা বিট নিতে হবে 28 বিট নিতে হবে, বুঝতে পেরেছেন কেন আমি এখানে 28 বিট ইউজ করেছি, সো পরবর্তী যদি আমি এটাকে আবার কমাতে চাই, যদি 8 করতে চাই তাহলে আমার কি হবে এই 28টা কি হবে 29 হয়ে যাবে, ঠিক আছে বুঝতে পেরেছেন, সো 27 যখন ছিল তখন আমি 32 ম্যাক্সিমাম ইউজ করতে পেরেছি, যেহেতু আমি এখানে ম্যাক্সিমাম 16টা ইউজ করব, সো অবশ্যই আমাকে কি করতে হবে 28 বিট নিতে হবে, কেন নিতে হবে এতে করে আমি 16টা ইউজ করতে পারবো। আচ্ছা তো আমি এই জন্য 28 নিয়েছি, আশা করি বুঝতে পেরেছেন, তো আমরা চলে যাই আমাদের কাজে, 28 এর জন্য আমরা নিয়েছি কত 16টা, দ্যাট মিনস এই যে এখানে রয়েছে এখানে আমরা 10-এর জায়গায় মানে 32-র জায়গায় 16 ইউজ করেছি, তো আমাদের চলে আসছি সে, হ্যাঁ এই আইপিটাকে আমরা কি করেছি 16 কাউন্ট করে মানে 28 বিটে রূপান্তর করেছি, সো 112, এবং এখন একটা কথা 28টা যদি আমি 1 দেই এবং রিমেইনিং পার্টগুলো বাদ রেখে হোস্টে সবগুলো 1 দিয়ে ক্যালকুলেশন করি তাহলে আমার সাবরেট মাস্ক হবে 240, অথবা আমি এখান থেকে দেখতে পারি 28-এর জন্য কত আমার 240, সো 28-এর জন্য সাবরেট মাস্ক হবে আমার কত 240, ওকে ফাইন, সো আমার এই কাজটাও কমপ্লিট হয়ে গেছে, তো আমরা কয়টা নেটওয়ার্ক পেলাম একটা দুটা তিনটা চারটা পেলাম, বাট এখন আমাদের দুইটা বাকি আছে, কোন দুটো বাকি আছে রাউটার টু রাউটার কানেকশন দেওয়ার জন্য দুটো নেটওয়ার্ক বাকি আছে, তো সেই দুটো বের করতে হবে, সো আমরা কি করব এই নেটওয়ার্ক আসলে 16, এখন আমি কি সেই 16টা আবার ইউজ করব, আচ্ছা রাউটার টু রাউটার কানেক্ট করতে আমার লাগবে কয়টা, দুটো কানেকশন লাগবে, দুটো এক তিনটা কানেকশন লাগবে আর কি, টোটাল 4টা, তো আমি জাস্ট এই জিনিসটাই করতেছি, ঠিক আছে 28 নেটওয়ার্কে রাখতেছি, রাখার পর আমি কি করলাম এইখানে 16 যোগ করলাম, মানে এইটাকে আমি আরেকবার ভাঙলাম, এটা কি 32 ছিল না, তো 16 16 32, সো এই দুইটাকে ভাঙলাম, ভেঙে আমি কি করলাম দুটো মিলাই 32 করলাম আর কি, তো নেটওয়ার্ক 5 এ কি আসলো 192.168.112, কিভাবে 112 আসলো, ব্রডকাস্ট আইডি ছিল কত 111, এর সাথে পরবর্তী সংখ্যাটা হবে কি অ্যানাদার নেটওয়ার্ক আইডির ব্রডকাস্ট, ওকে ফাইন 112, তা পরবর্তী সংখ্যা কি হবে 113, সেটা হচ্ছে কি ফার্স্ট হোস্ট, অ্যান্ড ব্রডকাস্ট আইডি কি হবে এই যে আমরা এখানে কত পেয়েছিলাম 112, এই 112 সাথে 16 যোগ করেছি, কারণ আমরা এখন কত করে নিচ্ছি এটা কত 28-এর বিট, তার মানে আমরা 16 করে নিচ্ছি, সো 128 যেহেতু আমরা ফার্স্ট হোস্ট ইউজ করেছি, সো -1 সমান কত 127, সো এটা হচ্ছে ব্রডকাস্ট 127, অ্যান্ড লাস্ট হোস্ট তার আগেরটা হচ্ছে 126, এখন আমি এই জিনিসটা করলাম মানে কি 32 ইউজ না করে 16 16 করে দুটো ভাগে ভাগ করেছি, মানে এই নেটওয়ার্ক আমরা দুটো ভাগে ভাগ করেছি, ঠিক আছে 28 বিটে দুটো ভাগে ভাগ করেছি, তো এই বিটটা আমরা ইউজ করতেছি কোথায়, এই বিটটা ইউজ করেছি একবার কোনার দিকে, মানে যেখানে 10 বিট ছিল, 10টা 10 আইপি লাগতো সেখানে ইউজ করতেছি, এখন এই আইপি আমরা কোথায় ইউজ করব, উপরে রাউটার টু রাউটার কানেকশনে, আচ্ছা তো এখানে আমার রাউটার টু রাউটার কয়টা, রাউটার কয়টা, রাউটার হচ্ছে দুইটা, তা দ্যাট মিনস আমাকে এটাকেও দুইটাকে ভাগ করতে হবে, ঠিক আছে তো এটাকে যদি দুইটাকে ভাগ করে যাই আমাকে অবশ্যই এটা কি করতে হবে 8 8 করতে হবে, 8 8 করতে হবে, দ্যাট মিনস কি 8 এর যদি হয়
28, তার মিন্স আরেকটা যদি ভাগ করি তখন কি হবে 29 হয়ে যাবে। এবং ভাগ করার কারণ হচ্ছে আমি শুধু শুধু কেন 16 বিট নষ্ট করে যাব, আমার তো রাউটার টু রাউটার কানেকশন মাত্র কয়টা, রাউটার টু রাউটার কানেকশন মাত্র দুইটা। আমি দেখাচ্ছি, এই দেখেন রাউটার টু রাউটার, এইখান থেকে এখানে একটা কানেকশন, মানে দ্যাট মিন্স কয়টা, এখানে একটা কানেকশন, এখানে একটা কানেকশন, দুটো কানেকশন, রাইট? তো দুটো কানেকশন নিতেই পারি, নিতে পারি না? তো এখন প্রশ্ন হতে পারে আমি তাহলে 27, 28, 29 ইউজ করতেছি, মানে এর পরবর্তী সংখ্যা না আসলে 30 ইউজ করি, দুটো ইউজ করি, বাট সমস্যা হচ্ছে আমাদের কিন্তু ব্রডকাস্ট আইডি এবং হচ্ছে লাস্ট নেটওয়ার্ক আইডি এবং ব্রডকাস্ট আইডি কি হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়, দ্যাট মিন্স আমাদের দুটো নিয়ে সমস্যা হয়ে যেতে পারে। সো 1 2 4 8, তো আমরা কি করবো এখানে, আটটা করে নেই, একটু সিকোয়েন্স বজায় রাখি, 16 ছিল এখন আমরা 8 নিব, ঠিক আছে? তো এটা যাওয়ার পরে আমরা এখানে সাবমিট পাচ্ছি কত, 28 এর জন্য কত পাচ্ছি, 240। ওকে, এখন এই নেটওয়ার্কে আমরা কি করব, 8 বিটে, দ্যাট মিন্স 28 কি হবে, 29 হবে, 28 যখন ছিল তখন ছিল 16, যখন 29 তখন কি হবে, 8 হবে। আমি এটাকে কি করতেছি, 8 আইপি নিয়ে ডিভাইড করতেছি। সো আমি কি করলাম, এখানে 8 যোগ করব কিভাবে, দেখেন এটা কত ছিল 127, রাইট? বাট আমার এই আইপিটাকে আমি কি করতেছি, ভাগ করেছি, ভালো কোশ্চেন, এই আইপিটাকে ভাগ করতেছি, দ্যাট মিন্স নেটওয়ার্ক আইপি সেম থাকবে, 192.168.31.112, যেমন এখানে ছিল কি 192.168.31.96, এই নেটওয়ার্ক আমি ভাগ করেছিলাম, দুটোকে ভাগ করেছিলাম, দেখেন এইটা এবং এটা কিন্তু সেম আছে, আছে না? দেন এটাকে আমি একটাকে ভাগ করেছি, বাট এটা এটা কি সেম না, সেরকম এটাকে আমি কি করবো, ভাগ করবো, দ্যাট মিন্স এটা এবং এটা কি হবে, সেম নেটওয়ার্ক আইপি থাকবে, মানে নেটওয়ার্ক নেম থাকবে, নেটওয়ার্ক অ্যাড্রেস থাকবে। দেন ফার্স্ট হোস্ট কি হবে, পরবর্তী সংখ্যাটা হবে ফার্স্ট হোস্ট, সো ফার্স্ট হোস্ট কি 113, 113 দুটো সেম থাকবে। এখন হচ্ছে ব্রডকাস্ট আইডি, এখানে আমি কি করেছিলাম 16 বিট নিয়েছিলাম এর 28 বিটের জন্য, বাট এটা কি, এটা হচ্ছে 29 বিটের জন্য, এবং এখানে আমরা 8 বিট ইউজ করবো, 16 বিট ইউজ করবো না, আমরা তো ওয়েস্ট করবো না। সো এখানে আমরা কি করবো, 29 বিট ইউজ করবো, দ্যাট মিন্স 8 যোগ করতে পারবো আমরা এখন। সো 128, দ্যাট মিন্স কত, এই যে 128 প্লাস 8, আমরা এখানে 8 বিট নিচ্ছি, 29 এর জন্য 8 বিট নিচ্ছি, দ্যাট মিন্স 120। সো আমার কি হচ্ছে, 120 হচ্ছে আমার টোটাল আর কি হোস্ট, সেখান থেকে আমি কি করেছি, নেটওয়ার্ক একটা ফার্স্ট হোস্ট নিয়ে নিয়েছি, দ্যাট মিন্স নিয়ে নিয়েছি না আমি, এটা মাইনাস হয়ে যাবে, দ্যাট মিন্স 119, এটা হচ্ছে আমার ব্রডকাস্ট আইডি, এবং লাস্ট হোস্ট কি হবে, তার প্রিভিয়াস লাস্ট হোস্ট, দ্যাট মিন্স 118 হচ্ছে আমার লাস্ট হোস্ট। ওকে, তো আমার এটা কি হলো, রাউটার টু রাউটার, মানে রাউটার কয়টা আমার, তিনটা রাউটার, দ্যাট মিন্স একটা রাউটার থেকে একটা রাউটার কানেকশন হয়ে গেছে, আরেকটা বাকি আছে, তো আরেকটা ভাবে ভাগ করি তাহলে কি হবে, 112, এখানে কত হবে 119, দ্যাট মিন্স পরবর্তী সময় কি হবে, 120 হবে, দ্যাট মিন্স নেটওয়ার্ক আইডি 6 কত হবে, 120, তার কি ফার্স্ট হোস্ট কি হবে, 121 হবে, অ্যান্ড ব্রডকাস্ট কি হবে, এই যে আমি পেলাম কত, 120 না, এর সাথে কত যোগ হবে, 8 যোগ হবে, এই দেখেন এটার, আচ্ছা এটা বলে দিই, 29 এর জন্য সাবরেট মাস কত, 248, 248, আচ্ছা 24, এই দেখেন 120, এই যে 120 পেয়েছি না, এই 120 এর সাথে আমি 8 যোগ করেছি, 128 পেয়েছি, দ্যাট মিন্স 128 হচ্ছে আমার টোটাল হোস্ট, সেখান থেকে আমি কি করেছি, ফার্স্ট হোস্ট বিয়োগ দিয়েছি, একটা হোস্ট ব্যবহার যেহেতু করে ফেলেছি, সো বিয়োগ দিয়েছি ফার্স্ট হোস্ট, দ্যাট মিন্স 128 মাইনাস 1 হচ্ছে 127, সো এটা হচ্ছে আমার ব্রডকাস্ট আইডি, সো এর প্রিভিয়াসটা হচ্ছে আমার লাস্ট হোস্ট, দ্যাট মিন্স 192.168.1.126, এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক 6। সো আমাদের কাঙ্ক্ষিত নেটওয়ার্ক 1, নেটওয়ার্ক 2, নেটওয়ার্ক 3, নেটওয়ার্ক 4, নেটওয়ার্ক 5, নেটওয়ার্ক 6, আমরা 6টা নেটওয়ার্ক পেয়ে গেছি, আমরা জাস্ট বসাতে পারবো, দেখেন কোন জায়গায় 6টা পেলাম, আমি দেখাচ্ছি আরেকবার, এই দেখেন, দ্যাট মিন্স এই একটা নেটওয়ার্ক, এই একটা নেটওয়ার্ক, এই যে একটা নেটওয়ার্ক 3টা, এই যে একটা 4টা, 4টার পরে হচ্ছে এখানে একটা হবে 5টা, এখানে একটা হবে 6টা, এই 6টা আমরা নেটওয়ার্ক পেয়ে গেছি, রাইট? এখন আমরা জাস্ট কী করবো, এই আইপিগুলোকে এখানে ডাইরেক্ট বসাবো। তো আমি আরেকবার সাবমিটগুলো বলে দিচ্ছি, সাবমিটটা খুব ইম্পর্টেন্ট, এই সাবমিট কত হবে, 29 এর সাবমিট কত, 29 এর সাবমিট হচ্ছে 248, 28 এর হচ্ছে 240। চলেন এবার আমরা আমাদের এই নেটওয়ার্ক আইপিগুলো বসাই, আমরা এখানে কী কী ইউজ করতেছি, নেটওয়ার্ক আইডি 1 ইউজ করতেছি, 2 ইউজ করতেছি, 3 ইউজ করতেছি, 4 কি করেছিলাম, 32 করেছিলাম, বাট আমরা এটা ইউজ করবো না, আমরা কি করেছিলাম, 16 বিট করে নিয়েছিলাম, 16 16, সো এটা ইউজ করেছি, এটা এটা কি 3 নাম্বার নেটওয়ার্ক, মানে 3 নাম্বার আইপি দেওয়ার জন্য, সরি 4 নাম্বারটা, 1 2 3 4, 4 নাম্বারটা। সো এই আইপি 16টাকে আবার দুটোকে ভাগ করেছি, একটা হচ্ছে 112, একটা হচ্ছে 120, এটা হচ্ছে রাউটার রাউটার কানেকশন জন্য। চলো আমরা আইপিগুলো বসিয়ে ফেলি, আচ্ছা এই তো আইপি বসালাম এইভাবে, মানে এটা হচ্ছে 192.168.1.0, এটা হচ্ছে একটা, 2 নাম্বার হচ্ছে এটা, 3 নাম্বার হচ্ছে এটা, 4.1 হচ্ছে এটা, দেন হচ্ছে 5.2 মেবি হবে, 2 অ্যান্ড 5.3, দ্যাট মিন্স এই যে এটা,
5.1 এবং 5. এবং 6 120 মানে 112 এন্ড 120 আমরা এখানে বসিয়েছি 111 112 এন্ড 120 এখানে বসিয়েছি সো এটা আমাদের আইপি বসানো হয়ে গেছে কনফিগার করা হয়ে গেছে সো পরবর্তীতে আমরা এখন এই আইপির জন্য এই রাউটারটা সিসকো প্যাকেট ট্রেসারে কনফিগার করে দেখব এবং সেখানে আমরা দেখব স্ট্যাটিক মেথড কিভাবে ইউজ করতে হয় এরকম রাউটার টু রাউটার কানেকশন দেওয়ার জন্য সো পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখবেন কারণ এই আইপিগুলো কীভাবে বসাতে হবে সেটা দেখার জন্য আমি ভিডিও দেখতেই হবে সো আশা করি আমার আমার টপিকগুলো বুঝতে পেরেছেন সো পরবর্তী ভিডিওর জন্য অগ্রিম ওয়েলকাম থ্যাংক ইউ